আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তাহলে আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই দেশে ইস্যুর অভাব নাই নতুন করে আরও একটা ইস্যু সামনে এসেছে আর সেই ইস্যুটা হচ্ছে যে হেফাজতের যিনি মহাসচিব ছিলেন বা আমির ছিলেন আল্লামা শফি সাহেবের আপনারা জানেন যে কিছুদিন আগে হুজুর ইন্তেকাল করেছেন আর ইন্তেকালের আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় ওনারই হাতে গড়ে ওঠা সম্ভবত আমি জানি না শিউর কিনা বাট হাটা যে মাদ্রাসা যেখানে তিনি দীর্ঘ একটা সময় শ্রম দিয়েছেন তো আচমকা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছিলাম যে হঠাৎ করে হাটাজারি মাদ্রাসায় ভাঙচুর নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে আমাদের কি বলা হয় যে ও সেইখানের ভিতর পড়ুয়া ছাত্রদের ভিতরে সংঘর্ষ বাহির থেকে পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছে না নানান ধরনের একটা সিচুয়েশন সকলের খেয়াল আছে আর এটা ছিল যে আল্লামা শফি সাহেবের ছেলের পদত্যাগ এবং ওনার পদত্যাগ এই নিয়ে একটা যে কোনো কিছু হয়েছিল তো পরের দিন তো হুজুর অসুস্থ হলেন আজগর আলী হসপিটালে তিনি ইন্তেকাল করলেন কিন্তু ইন্তেকাল করার পরে এখন এই সিচুয়েশনে যখন হেফাজতের যে নতুন কমিটি সরকারের সাথে ভাস্কর্য ইস্যুতে যখন হেফাজতের এই আমির বা বর্তমান আমির বাবুনগরী বা যুগ্ম মহাসচিব যিনি আছেন মামুনুলক মৌলানা মামুনুলক তাদের যখন একটা আপনার কি বলা হয় দুঃসময় যাচ্ছে সেই দুঃসময়টাকেই হেফাজতের আরেকাংশের যারা যারা আল্লামা শফি সাহেবের ডাইরেক্ট অনুসারী ছিলেন তারা কিন্তু এখন সেই বিষয়টাকে বা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লামা শফি সাহেবের যে মৃত্যুর বিষয়টাকে নতুন করে মার্কেটে আনছেন আজকে একটা অলরেডি নিউজ দিছিলাম তো এখন লেটেস্ট আপডেটিং হচ্ছে মাওলানা মামুনুলক সাহেবের নামে বা এই শফি সাহেবকে হত্যার ষড়যন্ত্র পরিকল্পনামূলক কর্মকাণ্ডের জন্য আপনার একটা মামলা দায়ের করা হয়েছে আজকে অলরেডি এটা অনেকে নিশ্চিতি মধ্যে জেনেছেন কালকে সকালে আর একটা ভিডিও দিব সেখানে টোটাল ডিটেলস পাবেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে এখন আমি শর্টকাট একটু বলে দিচ্ছি তো এই মামলাটা করেছেন আল্লামা শফি সাহেবের যিনি শ্যালক আছেন মাইনুদ্দিন সাহেব তিনি এই মামলাটা করেছেন তিনি দাবি করেছেন যে আপনার কি বলা হয় যে ডিসেম্বর আর সরি অক্টোবর মাসের সম্ভবত পনেরোই বা চোদ্দোই অক্টোবর আপনার এই মাওলানা মামুল্ল সাহেব ফটিকছড়িতে একটা সমাবেশ বা বৈঠক করেন যে বৈঠকে আপনার তাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে মাওলানা মামুল্ল সাহেব সহ বাকিরা যারা আছেন যে আল্লামা শফি সাহেবকে কীভাবে আসলে ক্ষমতা থেকে সরানো যায় আর সেকেন্ড হচ্ছে যখন হুজুর অসুস্থ হয়েছিলেন ওই সময় ওই মাদ্রাসায় যেই আক্রমণ হয়েছে বা যে অপ্রীতিকর ঘটনা হয়েছে ভাঙচুর হয়েছে সেই ঘটনাকে আপনার পেছন থেকে টোটালি নেতৃত্ব দিয়েছেন মাওলানা মামুল লোক সাহেব ঠিক এমনটাই তিনি আপনার মামলার এজহারে লিখেছেন আর এই মামলাটা করা হয়েছে আমূলী আদালত আপনার শিপলু কুমার দে যে বিচারক আছেন ওনার আদালতে এই মামলাটা দায়ের করা হয়েছে তো আদালত মামলাটাকে গ্রহণ করেছেন আর এটাকে তদন্তের জন্য পিবিআইকে আপনার নির্দেশনা দিয়েছেন আর হেফাজতের বাকি আরও যারা সাবেক যুগ্ম মহাসচিব সহ অনেক বড় বড় নেতারা বা আল্লামা শফি সাহেবের ছেলে যে আছে আনাস সাহেব সম্ভবত ওনাকেও ওনার জানাজায় অংশগ্রহণ করে এরকম নানান ধরনের ঝামেলাগুলা এখন নতুন করে এগুলা মামলার পর্যায়ে চলে গেছে তারা বলছে যে হুজুরের মৃত্যু প্রয়োজনীয়টি ইনভেস্টিগেশন করা হবে ভয় কিসের আল্লা মাফ করে কোনো লাশ আবার উত্তোলনের বিষয় আসে কিনা সেটা জানি না আর তারা দাবি করেছে যে হুজুর যখন অসুস্থ ছিলেন ওনাকে ঢাকা আনার জন্য যে অ্যাম্বুলেন্স ঢোকার বিষয়টা ছিল সেইখানে আপনার সামনে গেইটের সামনে অ্যাম্বুলেন্সকে আটকে দিয়ে হুজুরের যত দ্রুত ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার দরকার ছিল সেই সুযোগটা করতে দেনি আপনার এখানে সময় বা কালক্ষেপণ করা হয়েছে পরবর্তী সময়ে হুজুরকে ঢাকা আনার পরপরে তিনি মারা গেছেন এখন এই টোটাল বিষয়টা এখন সামনে আসছে নতুন করে তবে এটা হেফাজতের জন্য নতুন যে কমিটি আছে সেইখানে জামায়াতের সম্পৃক্ততা বা বাবুনগরের যে রাজনৈতিক উদ্দেশ্য বা যে ঘটনা সেইখানে বাবুনগরের যে ইন্ধন প্রকল্প পরিকল্পনা এগুলো তাদেরই নেতাদের মুখের কথা আমাদের না তো সকল কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে নতুন এই কমিটি নতুন করে আরেকবার এখন বিতর্কে পড়তে যাচ্ছে আর হেফাজতের বর্তমান রানিং কমিটিটার জন্য চরম দুঃসংবাদ আমার মনে হচ্ছে যে এই কমিটিটা আসলে খুব বেশি দিন টিকবে না কারণ এটা নিয়ে নানান বিতর্ক আছে তারা চাচ্ছেন নতুনভাবে আবার হেফাজতের জন্য একটা কমিটি গঠন করা হোক নতুনভাবে নির্বাচিত করে কে আমির হবেন কে যুগ্ম মহাসচিব হবেন সেটা নিয়ে আপনার যেন আবার তাদের একটা আবেদন আছে কাজ করা হয় তো যাই হোক আগামীকালকে সকালে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ নিউজটা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম